সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিতে থাকছে বিজি রাইপের ইজি সমাধান। তৈরি করে দেখাবো ফ্রোজেন পরোটা। যারা সকালবেলাটা খুব ব্যস্ততার কারণে রুটি পরোটা তৈরি করতে পারেন না, তাদের জন্য আমার আজকের রেসিপি। অনেকেই আমরা দোকান থেকে ফ্রোজেন পরোটা কিনে থাকি, কিন্তু আমার এই রেসিপির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন সুপার শপের মতো ফ্রোজেন পরোটা। এখানে আমি ময়দা নিচ্ছি 2 কাপ। ময়দার পরিবর্তে আপনারা এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন, তবে ময়দা দিয়ে তৈরি করে এটা রেজাল্টটা খুব ভালো পাবেন। লবণ দিচ্ছি 1 চা চামচ, চিনি দিচ্ছি 3 চা চামচ। ফ্রোজেন পরোটা হালকা একটু মিষ্টি হয়, এই কারণে চিনিতে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। পাউডার দুধ দিচ্ছি 2 টেবিল চামচ। এই পাউডার দুধটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দিচ্ছি 3 টেবিল চামচ। এখন হাত দিয়ে ময়দাটা এভাবে ঘষে ঘষে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন এর ভেতরে আমি পানি মেশাবো। আমি এখানে পানি নিয়েছি 1 কাপ, তবে পানিটা আমি হালকা একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম পানি এখানে ব্যবহার করা যাবে না, কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আর কোনো পানি আমি মেশাবো না। এভাবে আমি 2-3 মিনিট ধরে ময়দাটা মথে নিচ্ছি। ময়দা যত ভালোভাবে মথে নিতে পারবেন আপনার পরোটাটা ততটাই সফট হবে। ময়দাটা খুব বেশি নরমও হবে না, আবার এটা খুব শক্তও হবে না। এটা মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর উপরে আমি সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে দিচ্ছি। এতে করে খামিরের উপরটা আর ড্রাই হয়ে আসবে না। আমি 1 কাপ পানি নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন সেই 1 কাপ পানি থেকে প্রায় 2 টেবিল চামচের মতো পানি এখানে বেঁচে গিয়েছে। এবার একটা প্লাস্টিক রেপার দিয়ে আমি ডোটা ঢেকে রাখছি 3-4 ঘন্টার জন্য। যত বেশি সময় আপনারা এটা রেস্টে রাখতে পারবেন, পরোটাটা ততটাই আপনার সফট হয়ে আসবে। তবে 3-4 ঘন্টা বেশি যদি আপনারা রেস্টে রাখতে চান, সেক্ষেত্রে এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এখন অন্য একটা বাটিতে আমি সয়াবিন তেল নিচ্ছি 4 টেবিল চামচ। এখন এর ভেতরে ময়দা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার এই ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা এরকম একটু পাতলা রাখতে হবে, এটাও আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। এই 1 ঘন্টায় এই মিশ্রণটা আরও কিছুটা ঘন হবে। এটাও তৈরি করে আপনারা 3-4 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। ফিরে আসছি 4 ঘন্টা পর। ফিরে এসেছি 4 ঘন্টা পর। এখন এর উপর থেকে প্লাস্টিক রেপারটা আমি উঠিয়ে নিচ্ছি। আবারও আমি 3-4 মিনিট ধরে এটা একটু মথে নিচ্ছি। এবারে ময়দা থেকে আমি ছোট করে রেচি কেটে নিচ্ছি। সবগুলো রেচি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি 2 কাপ ময়দা দিয়ে এখানে 9টা পরোটা তৈরি করছি। এবার এখান থেকে একটা রেচি নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর বাকি রেচিগুলো আমি আবারও সেই একই প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রাখছি। ময়দাটা আপনাকে অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে ময়দার উপরটা ড্রাই হয়ে আসবে। আমি উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি ময়দা ব্যবহার করবেন না, তাহলে পরোটাটা আবার শক্ত হয়ে যেতে পারে।
এই রুটিটা একটু পাতলা এবং লম্বা করে বেলে নিতে হবে। একটা রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে এক চা চামচের মতো মিশ্রণ আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ একটু ঘন হয়ে এসেছে। হাত দিয়ে আমি রুটির চারিপাশে এভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটা নাইফের সাহায্যে আমি রুটির একটা পাশ একটু কেটে নিচ্ছি। এখন এভাবে ঘুরিয়ে আমি রুটিটা ভাঁজ করে নিচ্ছি। এবার এটা চেপে আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন ডোটাতে একটা ফুলের মতো শেপ চলে এসেছে। এবার এটা আমি সেই একই গামলার ভেতরে উঠিয়ে নিচ্ছি। আমি পরোটার আরও একটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটা কেটে দুই ভাগ করে নিচ্ছি। এবার একটা রুটির উপরে আমি আর একটা রুটি নিয়ে নিচ্ছি এবং রুটির যে সাইডে তেল এবং ময়দার মিশ্রণটা দেওয়া আছে সেই সাইডটা আমি উপরে রাখছি। এবার এই রুটিটা আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর সেই একইভাবে আমি এটা চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি এবং রুটির এই মাথাটা আমি নিচের দিকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাও আমার সেই একইভাবেই ফুলের মতো হয়ে এসেছে। আমি এভাবে করে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। সবগুলো রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পরোটাগুলো প্রয়োজন করার জন্য এখানে কিছু জিপলক ব্যাগ নিয়েছি। এখন এই ব্যাগগুলো কেটে আমি দুই পিস করে নিচ্ছি। প্রতিটা ব্যাগ আমি এভাবে আলাদা করে নিচ্ছি। এখন এখান থেকে একটা ডো আমি নিয়ে নিচ্ছি এবং এটা দিয়ে আমি আপনাদেরকে পরোটাটা তৈরি করে দেখাচ্ছি। এই পর্যায়ে এসে কিন্তু আপনারা কোনো প্রকার ময়দা ব্যবহার করবেন না। ময়দা ব্যবহার করলে পরোটাটা ভাজার পরে এটা আবার কিছু সময় পর শক্ত হয়ে আসতে পারে। প্রয়োজনে আপনারা কিছুটা সয়াবিন তেল এখানে ব্যবহার করতে পারেন। তবে তেল না ব্যবহার করেও এই পরোটাটা আপনারা তৈরি করে নিতে পারবেন, কারণ ভিতরে যে মিশ্রণটা আমরা দিয়েছি সেই মিশ্রণে যে পরিমাণ তেল আছে সেই তেলেই আপনারা পরোটাটা তৈরি করে নিতে পারবেন। একটা পরোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা আমি খুব বেশি মোটাও রাখছি না, আবার রুটির মতো পাতলাও করছি না। পরোটা যেরকম মোটা রাখতে হয় আমি সেরকমই মোটা রেখেছি। এখন পরোটাটা উঠিয়ে আমি সেই কেটে রাখা জিপলক ব্যাগের উপরে এটা নিয়ে নিচ্ছি এবং আরেকটা পাশ দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি এবং রুটি বেজায় এই ব্যালনটা দিয়ে আমি হালকাভাবে চেপে এটা একটু বসিয়ে নিচ্ছি। একটা পরোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা পরোটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু বেজে নিয়ে এবার আমি সেই জিপলক ব্যাগের উপরে এটা নিয়ে নিচ্ছি এবং এর উপরে আমি আরেকটা ব্যাগ দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাগের উপর দিয়েই আমি এই পরোটাটা তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হয় সেই পদ্ধতিতেই আপনারা এটা তৈরি করে নিতে পারেন। পরোটাটা যেন কোথাও মোটা আবার কোথাও পাতলা না হয়, চারিদিক যেন একই রকম থাকে। আমি এভাবে করে সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন বাজার থেকে যে আটা ময়দা কিনে নিয়ে আসি সেই প্যাকেটগুলোও আমি এখানে ব্যবহার করেছি। ওই প্যাকেটটা কেটে এর ভেতরেও আমি পরোটা রেখেছি। আবার আপনারা পরিব্যাগ কেটেও এই পরোটাগুলো সংরক্ষণ করতে পারেন। এখন এখান থেকে কয়েকটা পরোটা আমি আপনাদেরকে এখন ভেজে দেখাবো, আর বাকি পরোটাগুলো আমি আরেকটা জিপলক ব্যাগের ভেতরে করে এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি।
আপনারা এভাবে করে প্রায় এক মাসের মতো এটা সংরক্ষণ করতে পারবেন। আমি এখানে জিপ্রক ব্যাগ ব্যবহার করছি, আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সে করেও এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় এক মাসের জন্য। এই পরোটাগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি, আর কিছু পরোটা আমি এখন আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। প্যানটা হালকা একটু গরম করে নিয়েছি, এই পরোটাটা আমি এখন তৈরি করে নিয়েছি। গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রেখে আমি এখন অপেক্ষা করছি উপরটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পরোটার উপরটা একটু ফুলে উঠেছে, এবার এটা আমি উল্টে দিচ্ছি এবং অপর পাশটা হওয়ার জন্য আমি প্রায় এক মিনিটের মতো অপেক্ষা করছি। আবারও এটা আমি উল্টে দিচ্ছি। এবার আমি এর ভেতরে এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যারা তেল ছাড়া পরোটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই এক চা চামচ তেল দিয়ে এই পরোটাটা ভেজে নিতে পারেন, আর যারা একটু বেশি তেল দিয়ে পরোটাটা ভাজতে চান তারা কিন্তু তেলের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিবেন। আমি এভাবে বারবার উল্টে দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। আমি অল্প তেল দিয়েই পরোটাটা ভেজে আপনাদেরকে দেখালাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে পরোটাটা ভেজে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আগের কিছু পরোটা ফ্রোজেন করা আছে, সেই পরোটা থেকে একটা পরোটা ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরোটাটা ডিপ ফ্রিজ থেকে বের করে দুই মিনিট পরে এটা ভেজে নেবেন। গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রেখে এই পরোটাটা ভেজে নিতে হবে। আবারও এটা আমি উল্টে দিচ্ছি। আবারও এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ। এবার এটা আমি উল্টে দিচ্ছি। খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে পরোটাটা আপনারা সেকে নেবেন। এটাও হয়ে গিয়েছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আরও কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি। আর যদি কেউ তেল ব্যবহার না করতে চান তাহলে তেল ছাড়াও আপনারা এটা রুটির মতো করে ভেজে নিতে পারবেন। আমি একে একে এভাবে করে কয়েকটা পরোটা ভেজে নিয়েছি। এবার আমি পরোটাটা একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি এর ভেতরটা এবং পরোটাটা কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন পরোটার ভেতরটা কত সুন্দর হয়েছে, আর দেখুন পরোটাটা কত সুন্দরভাবে মুঠের ভিতরে ভাজ করে নেওয়া যাচ্ছে। আর এই পরোটাটা খুবই নরম হয়, এটা আপনারা হটপট অথবা একটা এয়ারটাইট বক্সে করে 3-4 ঘন্টাও রেখে দিতে পারেন, 3-4 ঘন্টায়ও পরোটাটা কোনোভাবেই শক্ত হবে না। এটা কিন্তু আপনারা যত বেশি সময় খামিরটা মেখে রেখে দিতে পারবেন আপনার পরোটাটা ততটাই নরম হবে। ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে এটা শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।